আমি আবারও চলে এসেছি চিকেন দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি। এটা হচ্ছে দম চিকেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আমি এই দম চিকেনটা কীভাবে বানাচ্ছি। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা হাঁড়ির মধ্যে আমি চিকেনটাকে নিয়ে নিচ্ছি। আর আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি নিয়ে নিয়েছি। এখন নিয়ে নেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। লঙ্কাটা যদি কেউ বেশি খান তা বেশি দিতে পারেন। এখানে একটু আমি গুঁড়ো মশলা নিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন মশলার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন। এখন আমি একটা গরম মশলা দিচ্ছি। এই গরম মশলাটা আমি কীভাবে বানিয়েছি, আমি একটা কড়া বসিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমি 2টো বড় এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, কয়েকটা গোলমরিচ, জিরে আর ধনে। একটু শুকনো খোলায় আমি এটাকে ভেজে নিচ্ছি। শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এটাকে একটু আধ ভাঙা করে নেবো। একদম মিহি করে কিন্তু এটাকে আমি গুঁড়ো করব না। তো এখন একটা ছোট্ট হামানদস্তির ভিতরে দিয়ে একটু আমি আধ ভাঙা মতন করে নিচ্ছি যে গরম মশলাটা আমি দিলাম। তো দেখেন ঠিক এরকমই হবে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো সবগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে 1টা চামচ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মেশানোর কাজটা বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু মেশাতে হবে। একদম মশলার সাথে পুরো চামচ দিয়ে দিয়ে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কাজটা খুব ভালো করেই করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1টা রসুন। খোসা ছাড়িয়ে রসুনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি হাঁড়ির যে গায়ে দিয়ে দিচ্ছি আটা। আটার একটা লেয়ার দিয়ে দিচ্ছি, ঠিক এরকম যেমন বিরিয়ানিতে দম দিলে যেমনভাবে আটাটা দেয় ঠিক তেমনভাবেই কিন্তু আমি আটাটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু আটা দিতে হবে, আটা মাখা। এখন উপরে একটু আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি, দিয়ে এখন আমি ঢাকনাটা বন্ধ করে দমে দিয়ে দেব। আমি কিন্তু এটা গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটা একদম আস্তে করে দেবো। আস্তে করে দিয়ে আমি এটা 35 থেকে 40 মিনিট রাখবো। একদম কিন্তু আমি কোনো রকম পানি দিইনি, এতে যে মশলা চিকেন দেওয়া আছে সিদ্ধ হওয়ার মতন পানি বেরিয়েই যাবে, আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি। তো আমার 40 মিনিট পরে কিন্তু আমি এটা নামিয়ে নিলাম। এখন আমি ঢাকনাটা খুলছি, দেখব কেমন হয়েছে দম চিকেনটা। তো ঢাকনাটা খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন ধোঁয়া বার হচ্ছে, আর ধোঁয়ার সাথে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। তো খুব সুন্দরই হয়েছে দেখে মনে হচ্ছে। তো এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে, গন্ধ তো এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে তো সে বলে বোঝানো যাবে না। তো আমার কিন্তু দম চিকেন খাওয়ার জন্য রেডি। তো দেখতেই পাচ্ছেন তুলে নিয়েছি। আমার যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।